এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ অর্থাৎ আর কিছুদিনের মধ্যে রেজাল্ট বের হবে মে মাসের মোস্ট প্রবাবলি থার্ড উইকে, তো তারা যখন ভর্তি হবে তখন তাদেরকে বিভিন্ন সাবজেক্ট রাখতে হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল নোটিশ দিয়ে দুটো নতুন সাবজেক্ট এখানে অ্যাড করেছে, অর্থাৎ এই সাবজেক্ট দুটো হলো যে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেভাবে দেশ এগিয়ে চলেছে এবং এগিয়ে যাওয়ার সাথে সাথে এখানে ক্রিমিনাল অফেন্স হচ্ছে বা ডেটা চুরি হচ্ছে, তথ্য চুরি হয়ে যাচ্ছে, এই এই চুরি আটকানোর জন্য হিউজ সংখ্যক মানব সম্পদের প্রয়োজন। তো এদের প্রস্তুত করার জন্য এই ক্লাস ইলেভেন থেকে যাতে প্রস্তুত হয়ে যেতে পারে আগামী দিনে ভারতবর্ষকে এই কম্পিউটারের বিভাগে সুরক্ষিত রাখার জন্য হিউজ মেধা প্রয়োজন। তো তোমাদের এই দুটো সাবজেক্ট যদি স্কুলে পাওয়া যায় কে কে নেবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। এই দুটো সাবজেক্ট চাইলেই তো পাওয়া যাবে না, সেই সমস্ত স্কুলেই পাওয়া যাবে যে সমস্ত স্কুলে কম্পিউটার পড়ানো হয়, অর্থাৎ কম্পিউটার সায়েন্স পড়ানো হয়, সাথে সাথে ওই বিভাগে স্থায়ী শিক্ষক রয়েছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স পড়ান এমন শিক্ষক কিন্তু থাকা প্রয়োজন। তাছাড়া সাবজেক্টটি পড়ানোর জন্য মানে ল্যাব থাকা প্রয়োজন, অর্থাৎ সেখানে কম্পিউটার ইন্টারনেট ব্যবস্থা হিউজ পরিমাণ এটা থাকা প্রয়োজন। যদি কোনো স্থায়ী শিক্ষক অর্থাৎ কম্পিউটার সায়েন্সের স্থায়ী শিক্ষক না থাকেন তাহলেও চলবে, কিন্তু সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যদি কোনো টিচার এই ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশেষ প্রশিক্ষণ নেন কিন্তু তাকে স্থায়ী শিক্ষক হতে হবে, তাহলে এই এই স্কুল যে সমস্ত স্কুলে রয়েছে তারা আগামী 2 তারিখ থেকে অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে 30 জুনের মধ্যে পর্ষদের কাছে আবেদন করবেন। পর্ষদ খতিয়ে দেখবে, তারপরেই পর্ষদ তাদেরকে অনুমতি দেবে এই সাবজেক্ট দুটো পড়ানোর জন্য। অর্থাৎ আগামী 2024 সালে ইলেভেনের ফার্স্ট পরীক্ষা হবে, 25 সালে এই বিষয় দুটির উপর প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তবে সাবজেক্ট দুটি আশা করছি মূলত সায়েন্সের জন্য, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রিয় সায়েন্স নিয়ে যারা মূলত পড়বে তাদের এই সাবজেক্ট দুটো তাদের জন্যই আসছে, মূলত এটা আর্টসের জন্য আশা করি আসছে না। যারা আগামী দিনে কম্পিউটার সায়েন্স কম্পিউটার টেলিকমিউনিকেশন বা ইনফরমেশন টেকনোলজি এই সব কম্পিউটার সংক্রান্ত বিভাগ নিয়ে যারা পড়াশোনা করবে তাদের জন্য এই দুটো সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আগামী দিনে এই জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছো তারা এই সাবজেক্ট দুটোর মধ্যে একটা বা দুটো তুমি অবশ্যই নিতে পারো, তবে দেখতে হবে তোমার স্কুল সেগুলো পাচ্ছে কিনা, তার প্রশ্নপত্র তার বই আশা করি যখন তোমাদের সেশন শুরু হবে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু বই আসতে শুরু করবে। তো এই ছিল আজকের আপডেট, আশা করি এই আপডেট পেয়ে তোমরা খুশি হবে, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।